মোয়াজ্জেম আলী গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়নের বাসিন্দা তিনি। তিনি 60 বছরেও বেশি সময় পার করেছেন কামার পেশায়। এই পেশা দিয়ে আগে সংসার চললেও এখন কয়লা ও লোহার দাম থাকায় কোনো রকমে চালিয়ে যাচ্ছেন তিনি। গ্রামীণ প্রাচীনতম ঐতিহ্যবাহী কামার শিল্প নানা সংকটে আজ প্রায় বিলুপ্তির পথে। প্রয়োজনীয় উপকরণের অভাব, কারিগরির মজুরি বৃদ্ধি, তৈরি সামগ্রী বিক্রয়ের মূল্য কম, কয়লার মূল্য বৃদ্ধি, বিদেশ থেকে বড় বড় ব্যবসায়ীদের স্টিল সামগ্রী আমদানিসহ চরম আর্থিক সংকট ও উৎপাদনের চাহিদা কম থাকায় বিভিন্ন প্রতিকূলতার কারণে উপজেলার কামার শিল্প বিলুপ্তির পথে। মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহায় হাটবাজারে দেশি প্রযুক্তির দা কুড়াল, খুন্তা ও কাটারি বানাতে বেশ ব্যস্ত সময় কাটলেও এখন কোনো রকমে দিন পার করছেন তারা। একসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাটবাজারগুলো কাঁচির টংটং শব্দে মুখরিত থাকত, কিন্তু এখন নানাবিধ সমস্যার কারণে ধীরে ধীরে হারিয়ে যেতে বসেছে হাজার হাজার গ্রাম বাংলার মানুষের প্রিয় এই কামার শিল্পটি। একসময় উপজেলার মোয়াজ্জেম আলীসহ প্রায় অর্ধশতাধিক পরিবার থাকলেও তাদের তৈরি পণ্য সামগ্রী প্রযুক্তির ছোঁয়ার কাছে টিকে থাকতে না পারায় বেশ কিছু পরিবার তাদের পৈতৃক পেশা ধরে রাখতে পারছেন না। কিছুটা বাধ্য হয়েই পরিবারের অভাব অনটন ও চাহিদার তাগিদে লাভজনক পেশায় চলে যাচ্ছে। উপজেলার রামনগর গ্রামের প্রায় 10টি পরিবারের কর্মকারেরা তাদের পৈতৃক পেশা অনেক কষ্টের মধ্য দিয়ে হলেও দুমুঠো ভাতের আশায় তারা এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন। যতটুকু লাভ হোক না কেন, কোনো রকম দিন চললেই তারা খুশি, অন্য পেশায় যেতে তারা নারাজ। এখনকার কামাররা তাদের নিপুণ হাতের তৈরি বটি, কুঠার, খুন্তাসহ বিভিন্ন ধরনের যাবতীয় প্রয়োজনীয় লৌহজাত দ্রব্য তৈরি করেন। উপজেলার রামনগর গ্রামের মোয়াজ্জেম আলী জানান, পাকিস্তান পিরিয়ড থেকে এ পর্যন্ত মানে আগে তো লোহা কয়লার দাম কম ছিল, এখন লোহা কয়লা মেলে না, দাম বেশি কিন্তু পোষায় না, কামারি করি কোনো পোষায় না। কয়লার দাম, লোহার দাম আগের থেকে এখন পরে ছাড়তে তো পারতেছি না, তো আমার তো জমাজমি নেই, ছাড়তে পারতেছি না, এ কোনো বুদ্ধি আল্লাহ পাক চালায়। বিন্দু গোস্বামী, আপডেট টিভি।